হ্যালো বন্ধুরা, ট্রান্সফার মার্কেটে এখন কিন্তু পুরোটাই ইস্ট বেঙ্গলময়, একথা বলাই যায়। আর তার কারণ, ইস্ট বেঙ্গল এখন তাদের টিম তৈরি করার জন্য একদম উঠে পড়ে লেগেছে এবং যে কয়েকজন প্লেয়ারের সঙ্গে তারা কথা বলছে বা ডিল প্রায় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারা প্রত্যেকটা টপ কোয়ালিটি প্লেয়ার। তো অনিকেত যাদবের পর এবার কিন্তু ইস্ট বেঙ্গল এমন একজন স্ট্রাইকারের সঙ্গে কথা বলছে, সেই প্লেয়ারটি যদি ইস্ট বেঙ্গলে আসে, ইস্ট বেঙ্গল ফ্যান্সরা কিন্তু অত্যন্ত খুশি হবে। এবং তার কারণ এটা যে এই প্লেয়ারটি কিন্তু গত মরশুমের ওয়ান অফ দ্য টপ ইন্ডিয়ান কোয়ালিটি স্ট্রাইকার। গত মরশুমে তার 4টে গোল রয়েছে, এবং শুধু 4টে গোলই শুধু নয়, তার সঙ্গে কিন্তু তার 2টো অ্যাসিস্টও রয়েছে। এবং গত মরশুমে পারফরমেন্সের জেরে কিন্তু এই প্লেয়ারটি ইন্ডিয়ান ন্যাশনাল টিমেও চান্স পেয়েছিল। তো বুঝতেই পারছো, একজন অত্যন্ত ভালো প্লেয়ার। তবে এই প্লেয়ারটিকে কিন্তু কেরালা ব্লাস্টার্সও ট্রাই করেছিল নেওয়ার জন্য তাদের টিমে, কিন্তু বর্তমানে যে ক্লাবটিতে এই প্লেয়ারটি খেলে সেইখান থেকে কেরালা ব্লাস্টার্স তাকে নিতে পারেনি। তার একটাই কারণ, প্রচুর পরিমাণ ট্রান্সফার ফি, যার জন্য কেরালা ব্লাস্টার্স শেষ পর্যন্ত পিছিয়ে আসে। কিন্তু ইস্ট বেঙ্গল এই ট্রান্সফার ফি দিতে প্রস্তুত, যার কারণে ইস্ট বেঙ্গলের সঙ্গে এই প্লেয়ারটির কিন্তু কথাবার্তা কমপ্লিট, এবং এই প্লেয়ারটির সঙ্গে প্রায় 3 বছরের ডিল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো আমরা কার কথা বলছি। আমরা কথা বলছি নর্থ ইস্ট ইউনাইটেডের প্লেয়ার ভিপি সুয়েরের। সুয়েরকে এর আগে ইস্ট বেঙ্গল টিমে তোমরা দেখেছো, এবং শুধু ইস্ট বেঙ্গল নয়, এছাড়া সে মোহনবাগানেও খেলেছে, এবং গত মরশুমে তার পারফরমেন্স অসাধারণ ছিল, খুবই ভালো, এবং তার গোল করার দক্ষতাও খুব ভালো। তো এরকম একজন প্লেয়ার যদি ইস্ট বেঙ্গল টিমে আসে, দলটা যে অত্যন্ত শক্তিশালী হতে চলেছে সেটা তোমরা বুঝতেই পারছ। এবং খুব সম্ভবত আর কয়েকদিনের মধ্যে কিন্তু সাইন কমপ্লিট হয়ে যাবে, এটাই এখন ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য কিন্তু দারুণ নিউজ।